বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন রায়ান অঞ্চলে রায়ান গ্রামবাসীদের উদ্যোগে বাসন্তী চণ্ডী মাতার বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। এ বছর এই পুজো 102 বছরে পদার্পণ করল। দু বছর করোনা পরিস্থিতির জন্য জাঁকজমকভাবে পুজো অনুষ্ঠিত হয়নি। এ বছর মহাসমারোহে অনুষ্ঠিত হয় বাসন্তী চণ্ডী মাতার বার্ষিক পুজো। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। তিন দিন ধরে পুজো অনুষ্ঠিত হবে। ফিতে কেটে পায়রা উড়িয়ে পুজোর উদ্বোধন করেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা। এছাড়া উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতা মানস ভট্টাচার্য, বিশ্বেশ্বর চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মেলা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের একটা কথাই বলবো যে কিছু সিভিল পুলিশের আয়োজন আমরা সবসময় থানা থেকে করে থাকি, সেগুলো থেকে আমরা যেন সুস্থভাবে মানুষজনকে যাতে একটু তারা শান্তিতে চলাফেরা করতে পারে, কোনো অসুবিধা যাতে তাদের না হয় সেইগুলোর দিকে যেন আমরা বিশেষ নজর রাখি। আমরা প্রশাসনের তরফ থেকে না হলেও আমাদের এই গ্রামে যে ধরনের মানুষজন আছে যারা সবসময় মানুষের আপদে বিপদে সব কিছুতেই থাকেন, তারাও একটা সমাজের ভালো কাজে সবসময় নিজেদের লিপ্ত থাকেন এবং তাদের মানসিকতা সত্যি খুব ভালো, তাই যখনই আসি তখন 80 জন 100 জন দেখাটা কিছু মানে আশ্চর্য ব্যাপার নয়, সবসময় দেখি যে ইয়াং ছেলে থেকে বয়স। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।